এখানে কোরাল মাছ পাবেন, লাক্কা মাছ পাবেন, ইলিশ মাছ পাবেন, টোনা ফিশ পাবেন, এই যে জাবা কোরাল পাবেন। কি কোরাল? এটা হচ্ছে জাবা কোরাল। আমরা হচ্ছে চেষ্টা করব এই মাছটা রান্না করা পর্যন্ত ফুল প্রসেসটা দেখানোর। কুয়াকাটা সমুদ্র সৈকত। সমুদ্র নামটা শুনলে সবার আগে আপনার কোন খাবারটার কথা মনে হয়? নিশ্চয়ই সামুদ্রিক মাছ। সন্ধ্যায় কুয়াকাটা সি বিচের পাশে বসে নানান প্রজাতির সামুদ্রিক মাছের বাজার। চিংড়ি, টুনা, কোরাল, কাঁকড়া, অক্টোপাস থেকে শুরু করে নানা রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে। কিন্তু এখানের মাছ রান্না কতটা ভালো আর কতটুকু হাইজেন মেনটেন করা হয় তা নিয়ে কিছু সন্দেহ ছিল আমাদের। তাই আমরা আমাদের হোটেলেই এগুলা ট্রাই করবো এমন চিন্তা করি। কিন্তু হোটেলে মাছের যে প্রাইস তা অলমোস্ট 2 গুণ। ঠিক এই কারণেই আমরা সিদ্ধান্ত নেই লেবুর চরে গিয়ে মাছ খাওয়ার। এই যে আমরা হচ্ছে কোরাল মাছ নিছি, একটা স্যালমন মাছ। এই যে দেখেন, আপনাদের দেখাই অনেক বড় একটা কোরাল, আর এই যে স্যালমন। এখানে টুনা ফিশ আছে, আর এটার কি বলে, এটা হচ্ছে কাইকা মাছ, এটার নাম হচ্ছে বোত্রা মাছ ওনাদের ভাষায়। এটা কাকড়া ম্যাডাম, ছেলে কাকড়া। এটার চাপলিটা হচ্ছে সিকো, এটার চাপলিটা বোত্রা। এটা হচ্ছে ছেলে কাকড়া, এটা হচ্ছে মেয়ে কাকড়া। আর ওটা সিস্টেম আছে। আর কি সিস্টেম আছে? এটার বডিটা ছেলে কাকড়াটা লম্বা, মাপের হিসাব নাই এখানে, হচ্ছে জাস্ট দেখে মাছের সাইজ অনুযায়ী হচ্ছে দাম। পুরো টাকাটা হচ্ছে মানে শুধু মাছের প্রাইস না, রান্না বান্না সহ সবকিছু। এই যে এটা হচ্ছে রান্নার চুলা, আমরা ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করব। দুইটা মাছই খুবই তাজা ছিল। প্রথমেই স্যালমন মাছের আঁশ ছাড়ানো হয়, এরপর করা হয় ছোট ছোট টুকরা। এই যে মাছটা একদম ফ্রেশ। এই মাছগুলোর মধ্যে সবচেয়ে মজার মাছ কোনগুলো? এই সামুদ্রিক মাছগুলোর মধ্যে সামুদ্রিক মাছগুলোতে সবথেকে মজার মাছ হলো লাক্কা মাছটা। ওই যে লাক্কা, লাক্কার পরে স্যালমন। স্যালমনের লাগে কেউ না, কোনো মাছ না সবচেয়ে মজা লাক্কা না, এই স্যালমন সবচেয়ে মজা। স্যালমন এই মাছটা আপনারা ভিডিওতে দেখে বুঝতেছেন কিনা জানি না, অলমোস্ট 2 থেকে 2.5 কেজি হবে। স্যালমন মাছটা আছে 1200 গ্রাম কি 1250 গ্রাম ধরে, 1300 গ্রাম ধরে, মানে 1.5 কেজির মতো। ম্যাডাম, আমার দোকানের নাম হলে সোয়াগ ফিশ ফ্রাই মার্কেট। এই দোকানে আসলে বিভিন্ন আইটেমের মাছ পাইবেন। এটা লেবুর চর। এখানে কোরাল মাছ পাইবেন, লাক্কা মাছ পাইবেন, ইলিশ মাছ পাইবেন, টোনা ফিশ পাইবেন, এই যে জাবা কোরাল পাইবেন, স্যালমন ফিশ পাইবেন, চিংড়ি মাছ পাইবেন, লবস্টার, স্কুইড, তারপরে ফ্ল্যান ফিশ পাইবেন, বিভিন্ন আইটেমের মাছ। এটা কি কি কোরাল? এটা হলো জাবা কোরাল। নরমাল কোরাল হলে চাষে হয়, চাষে সাদা, আর সামুদ্রিকটা লাভা। হ্যাঁ, সামুদ্রিকটা হলো জাবা, আর আসলে জাবা কোরালটা সেই অসাধারণ খাইতে। এটাই বেশি মজা না? এটাই মজা। আসলে খাইলে বুঝতে পারবেন। ওনার নাম্বারটা হচ্ছে আমি আমার ইউটিউবের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো হচ্ছে স্যালমন মাছের হচ্ছে টুকরা পিস, আর এই যে কোরাল মাছ কাটা হইতেছে। ওই যে কোরাল মাছের মাথা অলরেডি শেষ, যে মাছ ওয়াশ হইতেছে। এখানে আপনারা নিজেরা দেখে দেখে ইয়া করতে পারবেন যে মাছ কতটুকু পরিষ্কার করে খাইতে পারে। অন্যান্য অনেক জায়গা আছে দেখা যাবে যে মানে ঠিক মতো পরিষ্কার করে না, ইয়া করে না। এই যে আমাদের কোরাল ফ্রাই ফ্রাই হচ্ছে মাটির চুলায় অনেক আগুন। এই মাছগুলো ফার্স্ট হচ্ছে ভাজি করে কোরালের হচ্ছে আমরা অর্ধেক ভুনা করব, আর হচ্ছে অর্ধেক পুরো ফ্রাই হবে। স্যালমন মাছটা হচ্ছে পুরো ফ্রাই। এটা হচ্ছে স্যালমন না? হুম, স্যালমন মাছ। এটা করতে কতক্ষণ লাগবে? সব মিলে কত 15 মিনিট সময় লাগবে। আপনারা কি কোনো কি মশলা দিচ্ছেন, কি টাইপের মশলা? নর্মাল মশলাই না, আমরা নর্মাল মশলাই বেশিরভাগ ব্যবহার করি। তবে আমরা বান্যার দোকানে যাই, বান্যার দোকানে যাই বলি
মামা আমাদের ওই দাদু ডাকি যে দাদু আমার ফেরার দোকানে কিছু মশলা দেন তাহলে উনি কিছু মশলা ছয় সাত আইটেমের ওই দেন যেমন লঙ্গ টঙ্গ মিলাইয়া ওই যে বান্যা মরিচ আছে ওরকম মিলাই দেয় ওই ওই মশলাটা আমরা এই হলুদের সাথে ধুই ধুইয়া একসাথে শুগাই শুগানোর পরে ওইটা মিক্সার করে ফুটাই আনি সেই হলুদের মশলা ঢলে এইটা মনে করেন এই মাসটা আমার কতটুকু মশলা লাগবে সেই পরিমাণ চামচ আছে চামচ দিয়ে এই মশলাটাই গোলা হয়েছে এটা হচ্ছে মশলা না হ্যাঁ এই যে এটা হচ্ছে মশলা এখানে হচ্ছে হলুদ দিছেন মরিচ দিছেন আর আদা দিছি পেঁয়াজ বাটা দিছি এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে ইনগ্রেডিয়েন্টস যেগুলো হচ্ছে আমরা মাছের মধ্যে দিয়ে তারপর এটা ফ্রাই করতেছি এরপর ফ্রাই করার পরে কোরালের অর্ধেক মাছ ভুনা হবে আবার অর্ধেক মাছ একদম কড়া করে ফ্রাই হবে তো পুরো প্রসেসটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোপুরি রান্না হওয়ার পরে বাকিটুকু হচ্ছে আপনাদের একদম খায়ে দেখাবো কিরকম হাতে এই 10-15 মিনিট সময় পেয়ে ভাবলাম একটু লেবুর চাটটা শুট করি আমার এই ট্যুরটা ট্রাভেল ব্লগের থেকে বেশি ফুড ব্লগিং হয়ে যাইতেছে কুয়াকাটায় আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবার খেয়েছি এইসব হোটেলে আমাদের খাবারের এক্সপিরিয়েন্স জানতে চাইলে এই ভিডিওটির পুরো শেষ পর্যন্ত দেখতে পারেন এই যে আমাদের হচ্ছে কোরাল ভুনা যেটা সেটা চলে আসছে এই যে ভুনা কোরাল ভুনা দেখতে খুবই ভালো লাগতেছে খাওয়ার পর বলবো যে কেমন ওই যে ভাত চলে আসছে কোরাল এখানে একটু মরিচও দিছে এটা হচ্ছে স্যালমন ফ্রাই আর এটা হচ্ছে কোরাল ফ্রাই একটু নিয়ে দেখো এই যে এটা হচ্ছে স্যালমন ফিশ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে এই যে স্যালমন ফিশের ভিতরের ইয়াটা খাই দেখি উনি নিজে অনেক সফট এটা খাই দেখি ভুনাটাও মজা এটা হচ্ছে কোরাল ফ্রাই কোরাল ফ্রাইটা খাই আমার কাছে এক কথা এখানে সব খাবারই ভালো লাগছে এছাড়া ট্যুরের প্রথম দিন দুপুরে জোয়ার ভাটা হোটেল নামে এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম সেখানের খাবার আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই আর রাতে খাওয়া হয়েছে বরিশাল গেট রেস্টুরেন্টে এখানে খাবারের স্বাদ খুব ভালো ছিল মেইন সি বিচে যেতে হাতের ডান দিকে এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন আর শেষ দিনের ডিনারটা করা হয় আমাদের খান প্যালেস হোটেলে প্রাইসটা একটু বেশি হলেও মনে হয়েছে যে একদম ঘরের রান্না খাচ্ছি এই যে আমাদের খাবার চলে আসছে আমরা খালি মুরগি ডাল এগুলো আমরা এমনি আজকে অনেক খাইছি তো এই যে মুরগি ডাল আর ভাত খুবই মজা হোটেলে একটু এক্সপেন্সিভ কিন্তু সবসময় এগুলো ভালো হয় তো খাই সো এই ছিল আমাদের কুয়াকাটার বিভিন্ন খাবার হোটেলের ছোট্ট রিভিউ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ